আসসালামু আলাইকুম, আমি নাজমা আক্তার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আমিরুদ্দিন কলেজ, গোয়ালবাড়ি, সখিপুর, টাঙ্গাই। তো ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? সবাই সবাই খুব ভালো আছো এটাই আশা করি। এবং আমি তোমাদের বিষয়ে কিছু কথা শুরুতে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা এখন সবাই আছো, যেহেতু করোনা ভাইরাসের কারণে, তো তোমরা সবাই বাড়িতে নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপত্তা বজায় রাখো, তার পাশাপাশি তোমরা লেখাপড়াটাও চালিয়ে যেও। যেহেতু গত কয়েক সপ্তাহ আমি তোমাদের ক্লাস নিয়েছি, আজ তোমাদের যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র অধ্যায় এক, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার মনে হয় তোমরা সকলে মনোযোগ সহকারে তা শুনবে এবং বুঝবে, বোঝার চেষ্টা করবে, এবং সে আলোকে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে, পড়াশোনা করবে ভালোভাবে, সে প্রত্যাশাটা আমি রাখি। তাহলে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সে প্রশ্নে প্রথম অধ্যায়ের যে গজনীর সুলতান মাহমুদ, তাকে নিয়ে আলোচনা করব। তাকে নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় তার সম্পর্কে তোমাদের কিছু জানা প্রয়োজন। কেননা তোমরা যদি সুলতান মাহমুদ সম্পর্কে না জানো, তাহলে এই প্রশ্নটার উত্তর তোমাদের জানা বেশি একটা সম্ভব হবে না। তাই গজনীর সুলতান মাহমুদ, তার বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু প্রথমে আমি বলবো। সেটা হচ্ছে যে এই গজনীর সুলতান 977 খ্রিস্টাব্দে তুর্কি গজনবি বংশ প্রতিষ্ঠিত হয়। তিনি 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সিংহাসনে আরোহণের পূর্বে তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী অর্জন করেন, যেমন যুদ্ধবিদ্যা, শাসন পদ্ধতি এবং রাজনীতিবিদ্যা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা লাভ করেন। তবে মজার বিষয় হচ্ছে এই যে তিনি যখন ভারত অভিযান করেন, তিনি কিন্তু বারবার পরাজিত হয়েছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, এইভাবে বারবার যখন তিনি ভারত অভিযানে ব্যর্থ হয়, তারপরেও কিন্তু তিনি কখনোই নিজেকে দুর্বল মনে করেনি, বরং সাহসের সাথে তিনি 17 বার ভারত অভিযান করার পরে 17 বারে কিন্তু তিনি ভারত অভিযান সম্পূর্ণ করতে পেরেছিলেন। তারপরেও কিন্তু তিনি ধৈর্য হারা হননি। তার পিতা যখন মারা যায়, তখন তার যে ভ্রাতা ছিল ইসমাইল, ইসমাইলকে কিন্তু শত্রুপক্ষরা পরাজিত করে এবং তাকে কারারুদ্ধ করে রাখে। তখন ছিল মাত্র সুলতান মাহমুদের 26 বছর বয়স, 997 খ্রিস্টাব্দ। কিন্তু তিনি 997 খ্রিস্টাব্দের 26 বছর বয়সে কিন্তু তিনি মাত্র গজনীর সিংহাসনে আরোহণ করেন, অত অল্প অল্প বয়সেই। এরপর সিংহাসনে আরোহণের পরে প্রথম 2 বছর তিনি বিভিন্ন বিদ্রোহী গোত্রদের সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধ করে তিনি সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। এরপরেও কিন্তু তিনি বিভিন্ন আশেপাশে যে বিদ্রোহ গোত্র ছিল, সেই গোত্রদের সাথে বিভিন্ন ভাবে যুদ্ধ পরিচালনা করেছেন এবং তিনি যথেষ্ট পরিমাণ নিজের সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সমস্ত যুদ্ধগুলো করেছিলেন, এবং অবশেষে তার সাম্রাজ্যে তিনি শান্তি ফিরিয়ে এনেছিলেন। যেহেতু তার সম্পর্কে আমরা প্রশ্নে আলোচনা করব, তাই তার বিষয়ে কিছুটা জেনে রাখা আমাদের ভালো। এই গজনীর সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ হতে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারত অভিযান পরিচালনা করেন। তারপরও কিন্তু তিনি দুর্বল মনে করেনি নিজেকে, বরং অতি সাহসিকতার সাথে
17 বার যুদ্ধ করার পরেও তিনি সে মুহূর্তে এই ভারত অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। যেহেতু আমাদের প্রশ্নের উদ্দীপকটা আমি এখন পড়ব, তোমরা মনোযোগ সহকারে শোনা এবং বোঝো যে উদ্দীপকে কি বলেছে, তারপরে আমরা এ পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে আছে যে সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন। এখানে কিন্তু একটা নাম হচ্ছে যে সুলতান সুলেমান, তিনি কিন্তু একটি দেশে অভিযান পরিচালনা করেননি, বরং তিনি বারবার বিভিন্ন দেশে তার অভিযান পরিচালনা করেছেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন সম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তার রাজ্যকে একটি সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করেন। এটা হচ্ছে আজকে আমার আমাদের প্রশ্নের উদ্দীপক। এখন উদ্দীপকের আলোকে আমাদের এই উদ্দীপকের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে এখানে সুলতান সুলেমানের সাথে আমাদের যে গজনি সুলতান মাহমুদ তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাই আমরা যেহেতু এখানে সুলতান মাহমুদের কথা উল্লেখ করা হয়েছে, তাই আমরা প্রথমে সুলতান মাহমুদের বিষয়ে কিছু হলেও জানতে পেরেছি এবং তার সম্পর্কে আমরা প্রশ্নে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানব। তিনি কিভাবে সাম্রাজ্য পরিচালনা করেছিলেন, এরপর তিনি কিভাবে সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন সে সম্পর্কেও আমরা আলোচনা করব। এখন আমাদের উদ্দীপকটা যে পড়লাম সে উদ্দীপকে কিন্তু এখানে দেওয়া আছে যে সুলতান সুলেমান শুধু একটি দেশে নয় বিভিন্ন দেশে পরিচালনা করেছেন এবং অবশেষে কিন্তু নিজের দেশে ফিরে এসেছেন। আর এসব যে অভিযান বিভিন্ন দেশে যে অভিযান পরিচালনা করেছিলেন, এই অভিযান পরিচালনা করার ফলে কিন্তু তিনি নিজের সাম্রাজ্যকে শিক্ষা বিস্তার উন্নয়নমূলক কাজে ব্যয় করার জন্য তিনি বিভিন্ন দেশে অভিযান পরিচালনা করেছেন। অবশেষে কিন্তু তিনি তার রাজ্যকে একটি শক্তিশালী এবং সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করতে পেরেছিলেন। এখন আমরা ক নাম্বার প্রশ্নে যাব। ক নাম্বার প্রশ্নে আছে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1992 সালে, আর তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর জেনে গেলাম যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল। তোমরা অবশ্যই মনে রাখবে যে সালগুলো মনে রাখা কঠিন, কিন্তু তোমরা পর্যায়ক্রমে যেহেতু সালগুলো মনে রাখো তাহলে আমার মনে হয় তোমাদের এই প্রশ্নগুলো এবং সালগুলো মনে রাখা সহজ। এখানে আছে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল, তাই এর আগেও কিন্তু আরেকটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে যে তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ যেহেতু 1191 খ্রিস্টাব্দ হয়েছিল, তাই তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। তাহলে ক নাম্বার প্রশ্ন আমরা জানলাম। এবার হ নাম্বার প্রশ্ন সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে যে হ নাম্বার প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা কি, ব্যাখ্যা করো। আমরা যারা এখানে আছি তারা সকলেই মনে হয় মোটামুটি সতীদাহ প্রথা সম্পর্কে জানি, কিছুটা হলেও সকলের ধারণা আছে যে সতীদাহ প্রথাটা কি। আমি সহজ ভাষায় সতীদাহ প্রথাটা বলছি, সেটা হচ্ছে যে প্রাচীন যুগে সমাজে কিছু নিকৃষ্ট লোক ছিল যারা স্বামীর মৃত্যুর সাথে সাথে তাদের স্ত্রীকে সব স্ত্রীকেও আগুনে পুড়িয়ে মারত। এটা সহজ ভাষায় যে যখন স্বামী মারা যেত সেই স্বামীর সাথে সাথে একই চিতায় স্ত্রীকেও আগুনে পুড়িয়ে মারত। তো যেহেতু এটা আমি সহজ ভাষায় বললাম, কিন্তু এর ব্যাখ্যাটাও কিন্তু বলা উচিত। সেটা হচ্ছে যে আমাদের প্রাচীন যুগে হিন্দু সমাজে প্রচলিত ছিল স্বামীর সব দেহের সাথে জীবিত বিধবা স্ত্রীকে একই চিতায় দাহ করার রীতি, আর এই রীতিই হচ্ছে আমাদের সমাজে সতীদাহ প্রথা নামে পরিচিত।
মৃত স্বামীর প্রতি বিধবা স্ত্রীর চূড়ান্ত আনুগত্য প্রদর্শনের একটি আচার হিসেবে প্রাচীন সমাজে হিন্দু ধর্মীয় লোকেরা সতীদাহ প্রথা মেনে চলত। তারা সকল কুসংস্কার মেনে চলত বিধায় তাদের স্বামীর সাথে তাদের স্ত্রীকে পুড়িয়ে মারত। এটা ছিল তাদের একটা আচার আচরণ, আচার অনুষ্ঠান। তবে স্বামীর মৃত্যু হলে বিধবা স্ত্রী স্বেচ্ছাপ্রণোদিত হয়ে স্বামীর চিতায় আত্মাহুতি দিত, কেননা তারা জানতো যে স্বামী মারা গেলে তাকে একই চিতায় একসাথে দাহ করা হতো। তাই তারা নিজ ইচ্ছায় স্বামীর চিতায় আত্মাহুতি দিত নিজেকে। কিন্তু কালক্রমে এটি হিন্দু সমাজে ধর্মীয় বাধ্যবাধকতায় রূপ নেয়। এক সময় ধর্মের দোহাই দিয়ে সমাজপতিরা বিধবাদের মৃত স্বামীর সাথে সহমরণ বরণ করে নিতে বাধ্য করে। তারা জোর করে অনেক বিধবাদের মৃত স্বামীর সাথে পুড়িয়ে মারতে শুরু করে। এবার সমাজের এই আচরণ অনুষ্ঠানটা যে তারা পালন করত, সেখানে কিন্তু স্ত্রীরা নিজের ইচ্ছায় তাদের স্বামীর সাথে একই চিতায় নিজেকে আত্মাহুতি দিত। কিন্তু এরা কিন্তু পরবর্তী পরবর্তী ক্রমে এরা কিন্তু তারা মেনে নিতে চাইতো না। অবশেষে যখন তারা মেনে নিতে চাইতো না, তখন তাদেরকে জোর করে ওই স্বামীর সাথে তাদেরকে পুড়িয়ে মারত। হিন্দু সমাজের এ জঘন্য ও নিষ্ঠুর রীতি সতীদাহ প্রথা নামে পরিচিত ছিল। আমাদের আগের সমাজে এটা একটা নিষ্ঠুর এবং জঘন্য কাজ ছিল যে তাদের স্বামীর সাথে জীবিত অবস্থায় তাদের স্ত্রীকে পুড়িয়ে মারা। তাহলে আমরা জানতে পারলাম যে সতীদাহ প্রথাটা কি। সতীদাহ প্রথা হচ্ছে যে এই স্বামী মারা গেলে তার চিতায় স্ত্রীকে দাহ করা নামই হচ্ছে সতীদাহ প্রথা। এরপর আমরা 9 নম্বর প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্নে আছে যে উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে ব্যাখ্যা করো। এখন আমাদের উদ্দীপকে যে শাসকের নাম দেওয়া আছে তার নাম হচ্ছে সুলতান সুলেমান। এর আগে এই প্রশ্নটা পড়ানোর আগে আমি সুলতান মাহমুদ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এই সুলতান কথা যে উদ্দীপকে লেখা আছে, এই উদ্দীপকে সুলতান সুলেমানের সাথে আমাদের গজনী সুলতান মাহমুদের সম্পূর্ণ মিল রয়েছে। তাই আমি প্রথমে তোমাদেরকে সুলতান মাহমুদ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এখন দেখো যে উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত শাসক সুলতান মাহমুদের সাথে মিল রয়েছে। এবার উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে যে আমাদের সুলতান মাহমুদের মিল রয়েছে সেটা আমরা ব্যাখ্যা করব যে কিভাবে। এখানে আছে যে সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে নিজের দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধন সম্পদ অর্জন করেন তা তার সাম্রাজ্যে শিক্ষা বিস্তার উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। ঠিক এরকম সুলতান মাহমুদও কিন্তু তাই করতেন। তার আশেপাশে যে রাজ্য বা গোত্র ছিল সে সকল গোত্র বা রাজ্য তিনি অভিযান করেছিলেন এবং অভিযান করার পর সেখান থেকে তিনি যে ধন সম্পদ অর্জন করেছিলেন সেই ধন সম্পদ দ্বারা তিনি তার সাম্রাজ্যকে বিভিন্ন ভাবে শিক্ষা বিস্তার এবং উন্নয়নমূলক কাজ এবং তার সাম্রাজ্যকে একটি শক্তিশালী সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে পেরেছিলেন। এবার দেখো যে যে কোনো দেশ রাজ্য বা অঞ্চলকে সমৃদ্ধশালী ও সুসজ্জিত করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হয়, এটা আমরা সকলে জানি। অর্থ ছাড়া কখনো একটা রাজ্যকে সম্পূর্ণভাবে শিক্ষার ক্ষেত্রে এবং যে কোনো বিষয়ের ক্ষেত্রে বা শক্তিশালী সমৃদ্ধশালী করার ক্ষেত্রে কিন্তু অর্থ ছাড়া হয় না। তাই যে কোনো দেশকে বা রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের অর্থের অনেক প্রয়োজন। এরপরও দেখো যে ইতিহাস সাক্ষ্য দেয়
এই অর্থের প্রয়োজনে অনেক শাসক বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়েছেন। উদ্দীপকের সুলতান সুলেমান এবং ইতিহাস খ্যাত সুলতান মাহমুদ উভয়ের মধ্যেই এই বৈশিষ্ট্য রয়েছে। তার উদ্দীপকের সাথে আমাদের সুলতান মাহমুদের দুজনের মধ্যে কিন্তু অর্থের যে প্রয়োজন, সে প্রয়োজনটা কিন্তু দুজনের মধ্যেই ছিল, এবং তারা দুজনেই কিন্তু এই অর্থের দ্বারা নিজের রাজ্যকে এবং সাম্রাজ্যকে বিভিন্নভাবে শিক্ষা বিস্তার করতে পেরেছিলেন এবং শক্তিশালী ও সাম্রাজ্য সমৃদ্ধশালী করতে পেরেছিলেন। এরপর সাম্রাজ্যে কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজেও অর্থের প্রয়োজন। এরপর দেখো, উদ্দীপকে বর্ণিত সুলতান সুলেমান নিজ রাজ্যকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করার জন্য বিভিন্ন দেশে অভিযান প্রেরণ করে। সেসব অভিযান থেকে প্রাপ্ত ধন সম্পদ কাজে লাগিয়ে তিনি তার শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এছাড়াও শিক্ষা বিস্তার ও দেশের উন্নয়নে তিনি ধন সম্পদ ব্যয় করেন। তিনি জানতে পেরেছিলেন যে তার সাম্রাজ্যকে উন্নয়নমূলক এবং উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য এবং শিক্ষার জন্য তার অর্থের প্রয়োজন, আর এসব অর্থ তিনি শিক্ষা বিস্তার এবং দেশের উন্নয়নে কাজে ব্যয় করেন। বিখ্যাত সমরনেতা সুলতান মাহমুদও ধন ঐশ্বর্যে ভরপুর ভারতবর্ষে বারবার আক্রমণ করে। ঠিক সুলতান সুলেমানের মতো সুলতান মাহমুদও কিন্তু তার সাম্রাজ্যকে শক্তিশালী এবং শিক্ষা বিস্তার এবং সমৃদ্ধশালী করার জন্য ভারতবর্ষটা ছিল ধন সম্পদে পরিপূর্ণ, আর সেই পরিপূর্ণ ধন ভারতবর্ষে তিনি বারবার অভিযান পরিচালনা করেছেন, কিন্তু বারবারই তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি সুলতান মাহমুদ চেয়েছিলেন যে ভারতে যেহেতু ধন সম্পদে পরিপূর্ণ, তাই ভারত অভিযান পরিচালনা করতে পারলে আমার সাম্রাজ্যকে আমি শিক্ষা বিস্তার ও শক্তিশালী সমৃদ্ধশালী করতে পারবো। সেজন্য তিনি নিজের সাম্রাজ্যের উন্নয়নের জন্য ভারতবর্ষ বারবার পরিচালনা করেছেন, অভিযান করেছিলেন, কিন্তু অবশেষে দেখা যায় যে তিনি ভারতবর্ষকে তার প্রয়োজনীয় অর্থ ভাণ্ডার মনে করে। সেখানে তিনি 17 বার 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অভিযান পরিচালনা করেন এবং প্রতিবারে তিনি জয়লাভ করে প্রচুর সম্পদ হস্তগত করেন। তাহলে দেখো যে একে একে 17 বার তিনি ভারত অভিযান করেছিলেন এবং প্রত্যেকবারই তিনি অর্থ আনতে পেরেছিলেন, যার ফলে তিনি তার এই অর্থগুলোকে দিয়ে তার সাম্রাজ্যকে তিনি বিভিন্নভাবে শক্তিশালী এবং সমৃদ্ধশালী উন্নয়নে কাজে ব্যয় করতে পেরেছিলেন এবং তার সাম্রাজ্যকে বিভিন্নভাবে উন্নয়ন করেছিলেন। তিনি আহুরতি অর্থ সম্পদ কাজে লাগিয়ে গজনির রাজ্যকে সমৃদ্ধশালী করে গড়ে তুলেছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় আত্মনিয়োগ করেছিলেন। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তিনি সুলতান সুলেমানের মতোই উদার ও আন্তরিক ছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে উদ্দীপকের সুলতান সুলেমান ও গজনির শাসক সুলতান মাহমুদের মধ্যে সুস্পষ্ট সাদৃশ্য বিদ্যমান, কেননা সুলতান সুলেমানের যে লক্ষ্য ছিল সে একই লক্ষ্য কিন্তু আমাদের গজনী সুলতান মাহমুদেরও ছিল। তাই তাদের বিভিন্ন রাজ্য বা গোত্র অভিযান করার ক্ষেত্রে দুজনের মধ্যেই অনেক মিল রয়েছে। এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নে যাব। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে যে উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন, এ কথাটি ব্যাখ্যা করো। তাহলে উক্ত শাসক, আমরা যে সুলতান গজনী সুলতান মাহমুদ সম্পর্কে জেনেছি, এখানে তার কথাই বলা হয়েছে যে তিনি যে শুধু সেনানায়ক তা নয়, তিনি কিন্তু
একটি রাজ্য যে প্রতিষ্ঠাতা করেছিলেন, সে প্রতিষ্ঠাতা হিসেবেও তিনি ইতিহাসে বেশ খ্যাত হয়ে আছেন, সে সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা করব। এবার দেখো যে উক্ত শাসক তথা সুলতান মাহমুদ শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের একজন প্রতিষ্ঠাতাও ছিলেন। তিনি কিভাবে গজনির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠাতা হিসেবে তার ইতিহাসে তিনি কিভাবে স্মরণীয় হয়ে আছেন সে সম্পর্কে আলোচনা করব। বিখ্যাত সমরনেতা সুলতান মাহমুদ সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেন। শত্রুপক্ষের অধীন সকল রাজ্য জয় করে তাদের ক্ষমতার চূড়ান্ত বিলুপ সাধনই ছিল সুলতান মাহমুদের লক্ষ্য এবং তিনি তা অর্জনে সক্ষম হন। তিনি যে তার আশেপাশের রাজ্যগুলো জয় করেছিলেন, তার যে শত্রুপক্ষ ছিল তাদেরকেও তিনি পরাজিত করে সে তাদের রাজ্যকেও তিনি জয় করতে পেরেছিলেন, আর এর ক্ষমতা ছিল তার চূড়ান্ত। কেননা তার একমাত্র লক্ষ্যই ছিল যে বিভিন্ন দেশ পরিচালনা করে, বিভিন্ন রাজ্য অভিযান করে সেখান থেকে ধন সম্পদ অর্জন করে নিজের দেশে নিজের সাম্রাজ্যকে শক্তিশালী করে তোলা, এবং তার যে লক্ষ্য ছিল যে তার দেশকে সে বা তার সাম্রাজ্যকে সে বিভিন্ন ভাবে শক্তিশালী করে তুলবে, তার এক সাম্রাজ্যে শিক্ষা বিস্তারে প্রসার ঘটাবে এবং তার সাম্রাজ্যে বিভিন্ন ভাবে উন্নয়ন পরিচালনা করবে, এটাই ছিল তার প্রধান লক্ষ্য, এবং তিনি তা এই লক্ষ্যকে যথাযথ ভাবে পালন করতে পেরেছিলেন। তাই তাকে একটি রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন। এরপর তার আশেপাশে ক্ষুদ্র যে রাজ্যগুলো ছিল সে রাজ্যগুলো তিনি অভিযান করেছিলেন। তার সাম্রাজ্যটা ছিল অতি ক্ষুদ্র, গজনি যে রাজ্যটা ছিল সেটা ছিল অতি ক্ষুদ্র, কিন্তু সেই ক্ষুদ্র গজনি রাজ্যকে তিনি কিভাবে বিশাল সাম্রাজ্যে পরিণত করেন সেটা সম্পর্কে আমরা এখন জানব। দেখো যে ভারতীয় ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ সুলতান মাহমুদ সম্পর্কে একটা কথা বলেছিলেন যে সুলতান মাহমুদ ছিলেন বড় মাপের নৃপতি, একটি পার্বত্য ক্ষুদ্র রাজ্যকে শুধু বাহুবলে বিশাল ও সমৃদ্ধ সাম্রাজ্যে পরিণত করা অসাধারণ কৃতিত্বের পরিচায়ক, আর তিনি সেই অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন আমাদের ইতিহাসে। তার পূর্বে এশিয়ার অন্য কোন আরব বা তুর্কি শাসক হিরাত, কাবুল ও গজনির বাইরে অগ্রসর হতে পারেনি। তিনি যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তা বাগদাদের সমসাময়িক আব্বাসীয় খলিফার সাম্রাজ্য অপেক্ষা বিশাল ছিল বলে মনে করা হয়। তাহলে তিনি যে একটি ক্ষুদ্র গজনি রাজ্যকে কিভাবে বিশাল একটি সাম্রাজ্যে পরিণত করেন সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করলাম এবং বুঝতে পারলাম যে একটি অতি ক্ষুদ্র গজনি রাজ্য ছিল, সেই অতি ক্ষুদ্র রাজ্যকে যে রাজ্যের আশেপাশে যে রাজ্যগুলো ছিল, যেমন ভারতবর্ষ, ভারতবর্ষ ছিল প্রচুর ধন সম্পদে পরিণত একটি রাজ্য। তিনি তাই মনে মনে ভেবেছিলেন যে আমি যদি ভারতবর্ষ বারবার পরিচালনা করি তাহলে আমি কিছু অর্থ সম্পদ সেখান থেকে আনতে পারবো, এবং সেই অর্থ সম্পদ দিয়ে আমি আমার গজনি, অতি ক্ষুদ্র গজনি রাজ্যকে বিশাল সাম্রাজ্যে পরিণত করতে পারবো। ঠিক তিনি তাই করতে পেরেছিলেন যে প্রথমবার তিনি যখন ভারতবর্ষ অভিযান করেন তখন কিছু অর্থ আনতে পেরেছিলেন, দ্বিতীয়বারও ঠিক আনতে পেরেছিলেন। এভাবে তিনি 17 বার ভারত অভিযান পরিচালনা করেন এবং 17 বারই তিনি বিভিন্ন ভাবে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আনতে পেরেছিলেন, এবং সেই অর্থ সম্পদ দিয়ে তিনি তার ক্ষুদ্র গজনি রাজ্যকে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সেখানে সেই রাজ্যে শিক্ষার কোনো অভাব ছিল না, এরপর সে রাজ্যটা ছিল বিভিন্ন ভাবে শক্তিশালী এবং বিভিন্ন ভাবে উন্নয়নমূলক কাজেও
সেই অর্থ তিনি ব্যয় করতে পেরেছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম রাজবংশ প্রতিষ্ঠায় কৃতিত্বের অধিকারী নয়, না হলেও তারই দেখানো পথে মোহাম্মদ ঘুরি এদেশে এসে মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা জানতে পারলাম যে তিনি যে ক্ষুদ্র একটি রাজ্য, সেই রাজ্যটিকে যে বিশাল একটি রাজ্যে পরিণত করেছিলেন, অবশেষে কিন্তু তার তার দেখানো পথ অতিক্রম করেছিলেন মোহাম্মদ ঘুরি, এবং তার দ্বারাই কিন্তু সেই সাম্রাজ্যে মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করেন। আস্তে আস্তে সেই সাম্রাজ্যটা মুসলমানদের আয়তে এসে যায়, এবং সেখানে শুধু মুসলমান নয়, অন্যান্য বিভিন্ন ধর্মীয় জাতিরাও সেখানে বসবাস শুরু করে, এবং বসবাস শুরু করা অবস্থায় কিন্তু তাদের কোনো সমস্যা বা কোনো প্রকার অসুবিধা হয়নি। কারণ সেখানকার রাজা যে শাসক ছিলেন, তিনি তাদেরকে বলেছিলেন যে তারা যেন তাদের স্ব স্ব ধর্মীয় যথাযথভাবে পালন করতে পারে, কারো ধর্মে যাতে তারা কোনোভাবে বাধা প্রয়োগ করতে না পারে। তাই আমরা অবশেষে বলতে পারি যে তিনি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যে বিশাল ক্ষুদ্র গজনি রাজ্যকে যে বিশাল সাম্রাজ্যে পরিণত করেছিলেন, তা ছিল বাগদাদের যে আব্বাসীয় খলিফারা যে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন, তার চেয়েও বিশাল সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে অনেকে মনে করেন। পরিশেষে বলা যায়, শুধু কৃতি সেনানায়ক নয়, সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবেও সুলতান মাহমুদ খ্যাতি অর্জন করেন। অসাধারণ সাংগঠনিক দক্ষতা বলেই তিনি গজনিকে বিশাল সাম্রাজ্যে রূপায়িত করেছিলেন। এর অবশেষে আমরা এটা বলতে পারি যে তার মধ্যে লক্ষ্য ছিল এক, এবং তিনি ছিলেন সৎ সাহসী, যার কারণে তিনি অতি ক্ষুদ্র একটি রাজ্যকে বিশাল সাম্রাজ্যে পরিণত করতে পেরেছিলেন। আর এজন্য তিনি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং সারা জীবন থাকবেন। তো তোমরা সকলে, আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, তোমরা মোটামুটি হলেও কিছুটা বুঝতে পেরেছো, এবং আমার মনে হয় যে তোমরা যদি বাড়িতে পড়াশোনা করো, তাহলে আমি যা বলেছি এটা থেকে আরো তোমরা ভালো ধারণা নিতে পারবে। তাহলে আমরা যে চারটি সৃজনশীল, চারটি ক খ গ ঘ যে চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে অবশ্যই পড়বে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন করেছিলাম, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়, সেটা আমি বলেছি, তোমরা হয়তো শুনেছ, তাই তোমরা এটা ভালোভাবে পড়বে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে সতীদাহ প্রথা কি, ব্যাখ্যা করো, এটাও আমি তোমাদের এ বিষয়েও তোমাদেরকে বলেছি। আমার মনে হয় যে এটাও তোমরা ভালোভাবে শুনতে পেরেছো, এবং তোমরা এটা নিয়েও পড়াশোনা করবে ভালোভাবে। এরপর গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে, ব্যাখ্যা করো, এটাও আমি বলেছি যে আমাদের উদ্দীপকে যে শাসকের নাম দেওয়া আছে যে সুলতান সুলেমান, তার সাথে আমাদের গজনি সুলতান মাহমুদের যে মিল রয়েছে, সে মিল কি জানে মিল রয়েছে, সেটাও তোমাদের সাথে আলোচনা করেছি, এটাও তোমরা শুনতে পেরেছ। এবার ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে যে উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন, এই কথাটি ব্যাখ্যা করো। তাহলে যে সুলতান সুলেমান যে শুধু একজন সেনানায়ক ছিলেন তা কিন্তু নয়, তিনি যে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এটাই আশা করি। তো তোমরা সকলে ভালো থাকো, আজকের মতো বিদায় জানাচ্ছি, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।